রেশনিং সিস্টেম নিয়ে আমরা বারবার করে বলেছি, চিফ মিনিস্টার বলছেন ঠিক, কিন্তু চিফ মিনিস্টারের কথার সাথে প্রাইম মিনিস্টারের কথার কোনো মিল থাকছে না। প্রাইম মিনিস্টার যে অ্যানাউন্সমেন্ট করেছেন সেগুলো এখানে এসে পৌঁছায়নি, আর চিফ মিনিস্টার যেটা বলছেন সেটা অবশ্য উনি নিজেই স্বীকার করেছেন যে ঠিক মতো ইমপ্লিমেন্ট হয়নি। তার জন্যে আমাদের দাবি হচ্ছে যে পিডিএস সিস্টেমটা ঠিক মতো চলছে কি না, এইটা করার জন্যে একটা রেশনিং এরিয়ার ধরে যদি অল পার্টি কমিটি করা যায়, তাদের অন্য কোনো ফাংশন নেই, তারা শুধু দাঁড়িয়ে দেখবে যে রেশন ডিলার ঠিক মতো চিফ মিনিস্টার অর্ডার অনুযায়ী মাল লোকের কাছে পৌঁছাচ্ছে কি, সেদিকে কী করবেন তাদের ইয়ে নেই। ওরা জেলা ভিজিট করবেন, ওরা লকডাউন ঠিক মতো হচ্ছে কি না সেটা দেখবেন, সব ঠিক আছে, কিন্তু সাথে সাথে এই জিনিসগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের মানে পাওয়ারের মধ্যে পড়ে। যে প্রাইম মিনিস্টার যে 5 কেজি করে চাল ডাল এর কথা বলেছে সেটা পশ্চিমবঙ্গে আসেনি, কেন আসেনি, কিসের জন্য আসেনি, এই কন্ট্রোভার্সির মধ্যে মানুষ যেতে চায় না। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা বারবার করে যেটা বলছিলাম যে লকডাউনের ফলে যে বিলো পভার্টি লাইনের লোকেরা তারা কী করে বাঁচবে, সেই কথাও কিন্তু এই অর্ডারের মধ্যে নেই এবং প্রাইম মিনিস্টার কিন্তু ক্লিয়ার করে কিছু বলছেন। উনি কিছু কিছু জায়গায় ছাড় দিয়েছেন ঠিক, যেমন চা বাগানে বলছেন 25% লোক নিয়ে চা বাগান খুলতে হবে, অথচ প্লাকিং টাইম হচ্ছে 7 ডেজ, 7 দিনের মধ্যে যদি পাতা তোলা না যায় তাহলে সেই চাটা নষ্ট হয়ে যায়। তো 25% লেবার নিয়ে 7 দিনের মধ্যে পাতা তোলা যাবে বলে আমি বিশ্বাস করি না, এখানে কিন্তু ট্র্যাগমেন্টিক হওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলো যারা খোলা হবে সেই লেবাররা কী করে যাতায়াত করবে, সে দায়িত্ব কে নেবে, সেটাকেও ক্লিয়ার করে এই অর্ডারের মধ্যে নেই। অতএব এই অর্ডারটা দিয়ে শুধু ওদের অধিকারের কথা বলা আছে, এবং যে অধিকার নিয়ে আমরা কেউই কোনো প্রস্তাব তুলিনি, রাজ্যও তুলেছে বলে আমার মনে হয় না, এবং আমরা কোনো বিরোধী দলও আমরা এই নিয়ে কোনো প্রস্তাব তুলিনি। কিন্তু রাজ্য যে কথা বলছে, কেন্দ্র যে কথা বলছে, এই দুটো কথার মধ্যে অন্তত সমন্বয় আনার জন্য কী ব্যবস্থা নেওয়া দরকার সেটাও ওরা এসে বলে যাবেন, এটি ওদের কাছ থেকে আমাদের প্রত্যাশা।